আগের লোক দেখবেন গিন্নির বাড়ি রেখে কলেজে থাকতো, আমি আমি যদি আমার গিন্নির বার করি অন্য লোক দেখলে আমার গিন্নি মন ভেঙে যাবে। বুড়ো লোক কলেজে পাল্লি আসছে, বোর কলেজে যেতে দেয় না, গ্রামের লোক দেখবে আমার বোর ওপর নজর পড়বে। কথা বুঝতে পারছি, বাড়ি আমার বোর দেখানো যাবে না। আর এখনকার ছেলেদের বউ যদি ভালো হয় তুই একটু ভালো করে কর, তোর নেটটি বেড়াবো এলাকার লোকের দেখাবো যে আমার গিন্নিটা খেতে দেখ কি করবি। হঠাৎ একদিন চাচা চাচি রেগে গেল, শুধু বলছে ও চাচি চাচা কোথায়, ও চাচি চাচা কোথায়, বলছে চাচা বাজারে, ও চাচি চাচা কোথায়, চাচা মাঠে গিয়েছে, ও চাচি চাচা কোথায়, তোর চাচা দোকানদারি করতে গিয়েছে, রাগ হয়ে গেছে সব সময় পিছনে লাগে, বলছে ও চাচি চাচা কোথায়, বলে তোর চাচা মরে গেছে। তখন সঙ্গে সঙ্গে বলছে কি বললে ভাবি, একদিন কি বলছিল, ও চাচি চাচা কোথায়, চাচা বাজারে, ও চাচি চাচা কোথায়, চাচা চাচা দোকানে গেছে, সব সময় বিরক্ত, আবার জ্বালা পালা করে দিচ্ছে, ও চাচি চাচা কোথায়, তো চাচা মরে গেছে, কি বললে ভাবি, তুমি বুঝতে পারো কি আজকাল ভাই বকালো আপনার গিন্নি কালো হোক আর বেটে হোক, আপনার স্ত্রী লম্বা হোক আর ফর্সা হোক, আল্লাহ রাস্তে বলি আপনার স্ত্রীকে পর্দায় রাখা দায়িত্ব আমার গ্রামের লোকের না, এজন্য আমার থাকবে তার, যার পোশাক তার দায়িত্বই রাখা দরকার আছে না নাই, সেজন্য জন ভাইরা বোঝার চেষ্টা করো, গিন্নি পালানোর কারণ হলো গিন্নি অন্য পুরুষের সঙ্গে চলে যাওয়ার কারণ হলো, ও বুঝে নিয়েছে এইটি খারাপ এইটি ভালো, এইটি মোটা এইটা সরু, এইটা লম্বা এইটা বেটে, এর শরীর স্বাস্থ্য ভালো এর ওজন বেশি এর ওজন কম, এর বুঝতে দিলে হবে না, ও মনে করবে পৃথিবীর সব পুরুষ সমান, এই পুরুষ আর অন্য পুরুষ এক, আর কোন পুরুষ আমার স্বামীর মতো ভালো না, আমি যা টুকরা মায়েরা আল্লাহর কসম মা দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার শান্তি শান্তি না, দুনিয়ার সুখ শেষ হয়ে যাবে, দুনিয়ার শান্তি শেষ হয়ে যাবে, দুনিয়ার আয়েশারাম শেষ হয়ে যাবে, দুনিয়ার ঘর বাড়ি শেষ হয়ে যাবে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে, দুনিয়ার লড়িওয়ালা মরে যাবে, দুনিয়ার বাড়িওয়ালা মরে যাবে, কিন্তু আমার আল্লাহ রবি জানা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক এই মৌতের পরে এমন একটা জীবন দেবেন, এমন একটা জায়গা দেবেন, এমন একটা সুখে শান্তি বসবাস করার জায়গা দেবেন, সেটা হলো আমার আল্লাহর দয়ার জান্নাত, সেখানে সুখ শান্তি শুরু হবে, জীবনে কোনোদিন শেষ হবে না। জোরে বলো, এই জন্য অধিকাংশ মেয়েরা মোবাইল নিয়ে শুধু দেখছে, আল্লাহ মানুষের বডি এইলে হয়, এর বাড়ি কোথায়, এর ফোন নাম্বারটা যদি আমার কাছে পেতো ভাত তরকারি খাওয়া লাগতো না, কথা বলে জানটা ঠান্ডা করে নিত। এই জন্য গিন্নির অন্য পুরুষের দেখানো ঠিক না, কথা ঠিক বলছি ভাইজান, আমার বাবা দিরা বোঝার চেষ্টা করো, গিন্নির অন্য পুরুষকে দেখতে দেবেন না, আগেকার মুরুব্বীদের কাছ থেকে শিখেলেন, আগেকার বুড়োদের কাছ থেকে শিখেলেন, আগেকার দাদিমা খালামাদের কাছ থেকে শিখেলেন, তারা আজও অনেকে বেঁচে রয়েছে, ওই দাদিমা খালামারা তাদের
শাশুড়ি মুখ ঢেকে রেখেছে আর ভাবি গুলো মাথায় কাপড় নেই আলগা করে নন্দার সঙ্গে পরিচয় করছে, মমতা ভার সঙ্গে পরিচয় করছে, মাথায় কাপড় না। আল্লাহর কসম ভাবি আপনি আপনার শাশুড়ি থেকে শিক্ষা নিয়ে এলেন, ও তো আগেকার মানুষ, কারোর মুখও দেখবে না। এমনকি আমি নিজে চোখে দেখেছি অনেক দাদিমা খালামা আছে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় রোদের সময় পুরুষের ছায়া যদি পড়ে ছায়া মারাতে চায় না সরে যায়, বললে বলে দাদি ওরকম করো কেন রাস্তায়, বলছে বেটা যে রোদের ছায়া পড়ছে যদি ওতে পা পড়ে যায় আল্লাহ গুনাহ দেবে, এজন্য আমি দাঁড়িয়ে গেছি ও চলে যাক ও পুরুষ মানুষ, ও ছায়ার উপরে পা পড়লে আল্লাহ নারাজ হয়ে যাবে। এরকম মুরুব্বি এরকম দাদিমা খালামা আছে না নাই বা ছিল না ছিল না, মুরুব্বিদের ছায়া মারায় না বেটা ছেলে ছায়া মারায় না, আর এখনকার মেয়ে ছেলে বেটা ছেলে থেকে কোনো ভয় করে না, এর ঘুষি ঘুষি মারছে রাস্তা দিয়ে যাচ্ছে ঠেলা মারছে ঠেলা মারছে, জলসায় বলি আর বাজারে বলি আর যেখানে বলি, এবং একটা বেটা ছেলে দিকে রাম চুপচাপ মেরে তাকিয়ে থাকতে, হাজারে একটা মেয়ে দেখা যেত না আর এখন বেটা ছেলে গেলে মেয়ের এরকম তাকিয়ে থাকে। ছেলেটা লজ্জায় মুখ দিয়ে নিল যে কি মানুষ বাচ্চা না কি, আমি মনে করি ও মুখ ঘুরে নেবে, মুখ ঘুরে নিতে হলো এত লজ্জা কম আসে না নাই। ধরুন একটা মেয়ে এইভাবে দাঁড়িয়ে আছে আপনি হেঁটে যাচ্ছেন, আপনি জানেন তাকানো হারাম বা ভালো করে তাকানো খারাপ জিনিস, একবার হালকা করে তাকালাম মুখ টেনে দিলাম, ভ্যানে বসে আছেন একটা মেয়ে সামনে আর আপনি পিছনে যাচ্ছেন বাইকে কিংবা গাড়িতে কিংবা হেঁটে, আপনি দেখছেন কি সুন্দর মেয়ে রে একবার দেখি, আপনি দেখেছেন তো চোখে চোখে এরকম তাকিয়ে থাকবেন, আপনার শরমের মুখ টেনে নিতে হবে, ও মুখ টানবে না। কথা ঠিক না বলছি, লজ্জা মেয়ে ছেলের চেয়ে এখন বেড়া ছেলের বেশি লজ্জা হয়ে গেছে, এর কে আর লজ্জা নেই তেড়িলে আপনাদের কদমের তলায় রসুল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে, ও মা তোমরা তোমরা নিজেদেরকে নিজেরা চিনতে পারলে না, তোমাদের এত দাম দিল কেন, তোমাদের এত পাওয়ার কেন, তোমাদের পেটে আমার আল্লাহ পাক মুহাদ্দিস পাঠিয়েছেন, আলেম পাঠিয়েছেন, নবী গোনেদের পাঠিয়েছেন, মায়েরা হলো আলেমের মা, নবীদের মা, ইমামের মা, ইমামুল আমবিয়া সাইয়েদুল মুরসালিনকে আমার আল্লাহ মায়ের গর্ভে পাঠিয়েছেন, ও কলিজা টুকরা মায়েরা, এজন্য রাসূলুল্লাহ বলেছেন পুরুষের পায়ের তলায় জুতো নারীর পায়ের তলায় আমার আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। চিল্লি একবার তাকবীর দেন নারে তাকবীর, সবাই মিলে বলেন না নারে তাকবীর, না আজগর ভাই একটু চা নিয়ে এসো না, যাও না সন্ধ্যে থেকে এক কাপ চা খেয়ে দিল, যে গোলা ধরে গেছে এক কাপ চা এসো, আমি ঘুমাচ্ছিলাম ঘুম বাড়ে তুলে নিয়ে আমি বললাম দুপুরে আমার সমস্যা ছিল একটা প্রোগ্রাম ছিল আমি দুপুরে ঘুমাইনি, কাল সারা রাত জলসা করেছি, ফের আজকের এই রাত্রে জলসা করছি, কাল দুপুর বেলা জলসা আছে আবার সেই উত্তর বারার সাথে 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 কালকে দুপুর বেলা জলসা, তাহলে আপনারা একটু বিচার করুন, আজ দুপুরে প্রোগ্রাম করলাম আজ রাত্রে প্রোগ্রাম করছি ফের কাল দুপুর বেলা জলসা করব, যদি বলেন হুজুর এত নিচ্ছেন কেন, কথা বলতে পারেন না নিচ্ছেন কেন, আপনারা যদি আমার সঙ্গে এই জায়গায় থাকতেন আপনি বলতেন হুজুর
আমি নাই আপনার ফাইট হচ্ছে আপনি লেন, যদি বলেন না বলবো না, আপনার বলতে হবে বলতে হবে বলতে হবে, যদি বলেন কেন বলবো, এজন্য ওই মানুষটা গিয়ে যখন বলবে হুজুর আমি রাত্রি পাইনি আর চার বছর আপনার জন্য দুপুর বেলা আমি করছি, আপনি দেন আল্লাহর রাস্তে দেন, ভাই একটু বলে দাও না হুজুরে, ভাই একটু বলো না, আপনি তো আমার সঙ্গে রয়েছেন, আপনি জান বলেন হুজুর এই দাওয়াতটা দেন, আমি বলছি দেন, আমি বলছি দুপুর বেলা না আমার কষ্ট হবে, আমি বলছি কষ্ট হোক মানুষের কাছে আপনি দাওয়াত দেবেন, আমার সঙ্গে যারা থাকে তারা আমার অন্যায় বিনয় করে এই লোকের কান্না দেখে দাওয়াতটা দেন। আমরা টাকার জন্য জলসা করি না, আমরা ঘুমোতে পারলে বাঁচি, একটু বাড়ি আরাম করতে পারলে বাঁচি, দুটো খাবো, আড়াইশো চালিশ ভাত খেতে পারি না, আর দেড়শো এসে গেছে, কি কথা ঠিক না ভুল, আগের লোক পাঁচশো তালে ভাত খেত, বিশ্বাস করুন এরম লোক ছিল না, ছিল না আগে সুগার ছিল না, এখন সুগার উঠেছে পুরো সুগার, আগে মানুষ বিদ্যুৎ পড়ে মরতো না, এখন বাস পড়ে মরছে, আগে লোকের মাঠে যখন চাষ করতো দাম দাম করে বিদ্যুৎ চমকাচ্ছে, এরা কিচ্ছু মনে করে না, রুয়েই যাচ্ছে মাঠে, ধান কেটেই যাচ্ছে মাঠে, কাজ করেই যাচ্ছে, জল করে মাছ ধরেই যাচ্ছে, জানে আজকের আকাশ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, একটা লোক বাস করে মরেছে আমি শুনিনি, আর এখন আকাশে মেঘ করল জানে না মাথায় বাস বল, কথা ঠিক না ভুল, আর সত্যি পাশ পড়ছে মাথা, কারো কানে পড়ছে কারো ঘাড়ে পড়ছে, তাহলে মানুষের বিশ্বাস জাগে, আকাশ যখন বলছে রেডি হ, আমি আর দু মিনিট মধ্যে যাচ্ছি, লোক ছুট সাইকেল ফাইকেল যে জায়গায় নিয়ে ছিল রাস্তায়, কেউ পা ঘরে ঢুকেছে, কেউ দোকান খুলে গেছে, বলে কেন না বাস পড়া সম্ভব না, আর আগে এই কথাটা মানুষ মুখে আনতো না যে বাদ পড়বে মাথায়, এক একটা জায়গায় দুজন তিনজন করে খবর পাওয়া যাচ্ছে, বৃষ্টি থেমে গেল, বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেল, খবর পাওয়া গেল সেই ঘটে ঘটে অমুক গ্রামে একটা বাদ পড়েছে, সেই বোদরার অমুক জায়গায় একটা বাদ পড়ে মরেছে, এরকম খবর শোনা যায় না যায় না, কিন্তু আগে বাদ পড়লে বিদ্যুৎ চমকালে কি কি কোনো খবর নেই, ও সব কিছু না, ও আল্লাহ পানি দেওয়ার জন্য আকাশ ডাকায় এইটাই জানতাম, কিন্তু এখন মেঘ করলে লোক দৌড়ছে, ইমানের কি কমজোরি দেখে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেজন্য আমার কলিজার টুকরা ভাই আমি আপনাদেরকে বলি আল্লাহর রাস্তে বলছি ভালো হয়ে যান, পরিবর্তন হয়ে যান, গিন্নিগুলোরে গিন্নিগুলোরে বাঁচান আর আপনারা বেঁচে যান, কারণ ওই গিন্নির পেটে একটা তার আছে রক্তের তার, কিসের তার, কিসের তার বলে, রক্ত রক্ত, মায়েরা মাসে মাসে অসুস্থ হয়ে যায় না হয় না, যারা জানেন হ্যাঁ না বলেন, অসুস্থ হয় হ্যাঁ সত্য কথা বলে, তাহলে মা জননীরা মাসে মাসে অসুস্থ হয়ে যায় কেতাবে লাগারে, ওই মায়ের পেটে যখন বাচ্চা এসে ওই মা আর অসুস্থ হয় না, ওই ঠাট্টা মায়ের পেটে লাইনটা ঘুরিয়ে দিয়ে বাচ্চার পেটের সঙ্গে জুড়ে দেয়, ওই রক্ত আর বাইরে বার হয় না, এইবারে মা জননী যে খাদ্য খানা খায় তার থেকে যে রক্তটা হয় কেতাবে লেখা, ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যায়, তাই মা জননীরা আর অসুস্থ হয় না পেটে যখন বাচ্চা এসে যায়, অসুস্থ হয় কি আর, বলছে আমার পেটে সন্তান আমি আর অসুস্থ হই না, তাহলে মায়ের একটু বোঝে না যে আমার ওই তারটা ঘুরি আমার বাচ্চার পেটে লাগিয়ে দেওয়া হয়েছে, যেদিন আমার বাচ্চা হয়ে যাবে সেদিন তার কেটে দেবে, কেটে দিলে আবার আমার যেরকম শরীর অসুস্থ হতো মাসে মাসে আবার অসুস্থ হয়ে যাবে, এজন্য মা জনেরে কেন বলছি বোঝেন, আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা তার দোস্তকে মায়ের পেটে পাঠালে, কিন্তু আমেনা জানিয়েছেন আমি আমেনা, আমার পেটে সন্তান আসার পর দু মাস হয়ে গেল,
চার মাস হয়ে গেল, পাঁচ মাস হয়ে গেল, ছ মাস হয়ে গেল, সাত মাস হয়ে গেল, আট মাস হয়ে গেল, কোন মাসে বন্ধ হয় না, মাসে মাসে জারি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে বললাম বন্ধ হয় আমেনার বেলা নয় কেন, মায়েদের যে বিশ্বাস নাই, এদের যে বিশ্বাস নাই, এরা পেটে বাচ্চা ধারণ করার পরও হারাম খেতে পারে, পারে না পারে না? তাহলে আমি পেটে সন্তান থেকে যদি হারাম খানা খাই, ওই খানাইতে আমার হারাম রক্ত তৈরি হবে না? হবে না। সেই রক্ত কে খাবে? একটু বলে, এই কচি রক্ত কে খাবে? এই রে দুজনে কিচ্ছু শোনেন, রক্ত তো ছেলে খাবে। আমি বলছি এই যে তারটা ঘুরে দিল রক্ত তার, ওই তারটার যে রক্তটা এখন বাচ্চার খাদ্য হচ্ছে, মা যে খাদ্যখানা খাবে তার থেকে যে রক্তটা হবে, ওই রক্তটা বাচ্চা মায়ের পেটে বসে বসে চুষে চুষে খায়, সেই জন্য পেটে বাচ্চা থাকলে আর অসুস্থ হয় না। তাহলে মা যদি হারাম খায়, বাচ্চার রক্তটা কি হবে? আপনারা একটু বিচার করে বলে, হারাম হবে তো? সেই জন্য একটা কথা বলি, রাগ করবেন না, আজ থেকে ষোলো বছর বয়সে সতেরো বছরের ভিতরে তো ছেলেগুলো হয়েছে, অধিকাংশ দেখেন প্রচুর ছবি আদব, অধিকাংশ একশো ভিতরে নব্বই, কারণ এরা মদ খাওয়া ধরে, এরা গাঁজা খাওয়া ধরে, এরা মোবাইলে মাস্টার, ফ্রি ফায়ার মাস্টার, মশা জেন ফেনেতে গেছে কিছু না। মুখি মশা ভর্তি করছে, মশা বলছে খেলে যা খেলে যা, আমি খেয়ে নি খেলে যা, এক যাচ্ছে খেয়ে আর এক আসছে, আর এক যাচ্ছে আর এক আসছে, জেন পাগল হয়ে যাচ্ছে, দাম কোথায় রে? হ্যাঁ আমার তো গাড়ি নষ্ট করতে পারে, ওরা হলো হারাম রক্ত তৈরি হয়েছে যারা আল্লাহর কসম, এরা আলেম মানবে না, মাওলানা মানবে না। নবীর মেম্বারে বসে বলছি, কষ্টের কথা বলছি, এগুলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই এত বড় জামা গোরঘাট পর্যন্ত আমার জামা, একে যা লম্বা আসি আসি, তিন ফুট সাড়ে তিন ফুট আসি আসি আসি, বুঝলে বুঝলে বুঝলে, এবারে এইরকম লম্বা লোক মাথায় টুপি পাগড়ি, হালকা সাইফুল্লাহ বলে সবাই চেনে, বড় আঘাত লাগে দিলে রাস্তায় হেঁটে যাই, ফ্রি ফায়ার খেলেই যাচ্ছে বন্ধ করে না, যারা ওই দেখতে বসে বসে তারা বলছে এই হুজুর আসছে বন্ধ কর, এরকম মানে এ বলছে বন্ধ কর, আর হাত না কি করছে এরকম করছে, মানে কি বলছে? বলছে হুজুর আসছে তোর, আমার বাপ আইলে খেলা বন্ধ হবে না, আমার মাও আইলে বন্ধ হবে না, মা বলছে ভাত খাবি, আর মানে এই দাবনা দাবিয়ে টানছে, ভাত খেয়ে যা, কেন বলেন? ফ্রি ফায়ার খেলতে সময় নেই, মশার মারবে সময় নেই, মশা তুই খেয়ে চলে যা, জানতে হবে আসলে খাওয়ায়ের মায়ের খাওয়ার গন্ডগোল ছিল, এই ছেলে গন্ডগোল হয়ে গেছে। আয়গার আয়গার যুবকেরা নবীর মেম্বারে বসে বলছে, নিজে চোখে দেখা, বাপ আসছিল জানে না, বড় ভাই আসছিল জানে না, বিড়ি জ্বালিয়েছে, দূর থেকে দেখতে পেয়েছে বড় ভাই আসছে, কিংবা বাপ আসছে, চাচা আসছে, সঙ্গে সঙ্গে বিড়ি ফেলে দে, গরম বিড়ি পা দিয়ে ধরে দিয়ে, আব্বা কোথায় যাচ্ছে, আব্বা তুমি পা পুড়ে যাচ্ছ, শিকারের চার টাকা পাঁচ টাকা দাম, সবে মুখে দিয়ে একটা টান মেরে যে ঘুরে দেখে নানা আসছে বা দাদু আসছে, তাদের দেখে এত সম্মান করতো, শিকার এটা সম্পূর্ণ খায়নি, ওইভাবে ফেলে ফেলে এখনকার ছেলেরা বিড়ি খাচ্ছে, বাপেরও লজ্জা ভেঙে গেছে, যে যার জন্মদিন তার দেখে লজ্জা,
ছেলের কথা বলছো, কচি একটা খাই, কচি দেখছে আমার বাপ চাইছে না দিলি, একটা অপমান করা হবে, বাপের দুঃখ দেওয়া হবে। তো ছেলে জন, ছেলে জনের গায়ে শক্তি হই না, বুড়োর গায়ে, জনের গায়ে জন একটা টান মেরেছে বিড়িতে, এইটুকু কিন্তু বাপ বিড়ি দেখে রেগে আগুন, যে তো তামাক টামাক কে তুমি তো একই টানে সুতো ঠেকে দে, একই টানে কোথা ঠেকে দে তোমার মতো বাপে সুতোই দে, তুমি কোন আক্কেলে যাচ্ছ তোমার ছেলের কাছে বিড়ি সুতোই ঠেকে দিয়ে শকর করো, রসুল্লাহ বললেন লজ্জা সরম হলো ইমানের অঙ্গ, লজ্জা সরম উঠে গেছে বললে ভুল হয় না। আপনারা বলেন আগেকার মা বোনেরা, আগেকার নেশা বলে কি জানতো না, নেশা বলে কি বুঝতো না, আপনি আপনারা বলবেন হুজুর মিথ্যা কথা বলছে, আল্লাহর কসম কে বলছি যদি মিথ্যা হয় আল্লাহ মা বিচার করবে। আমি মেয়েদের দেখেছি বিড়ি খেতে, আমি কলকাতায় থাকি অধিকাংশ সময় দেখতে পাই, কলকাতায় যখন যাই অধিকাংশ মেয়ে দেখতে হাফ প্যান্ট পরে ঘুরছে, ভাই আসে না, নাই জন জন মেয়ে আন্ডার প্যান্ট পরে ঘুরছে, হাজার হাজার কারণ আমি ভাবি যে আল্লাহ এরা যে জাতের মেয়ে হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, আর মুসলমান হোক, আর যাই হোক, এরা তো মায়ের জাত, এরা এত টাকার মালিক না হলে এই সমস্ত জায়গায় থাকে না, সুন্দর ওয়াডি গাড়ি, সুন্দর বাড়ি, বুলেট গাড়ি, পলিজার চিংড়া ভাইরা, এই এই পর্যন্ত আন্ডার প্যান্ট পরে সবার সামনে ঘুরছে, গায়ে শুধু একটা এক্সাইজ গেঞ্জি, আবার এই এখান থেকে সব কাটা, এখান থেকে কাটা, মানে বিহাল বি অবস্থা। আমি ভাবি যে তোর বাপের এত টাকা, সব জায়গায় টাকা কেন, আর একটু কাপড় জোটে না ঢাকার জন্য, আমাদের ঘরে বোনেরা বেটিরা এরাও আন্ডার প্যান্ট পরে ধরেছে, অনেক মুসলমানের বাড়ির মেয়ে দেখা যায় হাফ প্যান্ট পরে বাজারে গিয়েছে, এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে, লজ্জা সরম হলো ইমানের অঙ্গ, জ্ঞানগম্যি কম হয়ে যাওয়ার কারণে হয়ে গেছে ভঙ্গ, তাই মাই বেটি বেঁধে যাচ্ছে দ্বন্দ্ব, মা বলতে তুই একটা সাই না মেয়ে সুদ পড়বি না, বলতে আমি সুদ পড়বো তোর বাপের কি হচ্ছে চুপ কর, বলতে এত ছোট তোমা গাই দিবি না, বলতে আমি গাই দেবো তুমি বোঝো না, তোমরা আগেকার জামানার লোক চুপ করো, এখনকার জামানা আলাদা, এখনকার যে জামানা হাঁটু ঢাকা যাবে না, মেয়ে ছেলে হয়ে লেখাপড়া শিখে জ্ঞান একজন করে আন্ডার প্যান্ট পরে ঘুরবে, মা বলে আমি বুঝতে পারি না, আর এখনকার বেটা ছেলে যদি বলা হয় এখান থেকে বনগ্রাম থেকে, মেয়ে ছেলে যদি বেটা ছেলে যদি বলা হয় বনগ্রাম থেকে আন্ডার পার পরে একজন চন্দনসরে বাজার থেকে ঘুরে আসুক, আমার তো মনে হয় কোনো বেটা ছেলে যাবে না, যাবে আমি যাবো না, কিন্তু মেয়ে ছেলের বলো যদি জানিয়ে পরে কলকাতাতে ঘুরে আসে খুব খুশি আমি যাব। সেজন্য পর্দা ফরজ করেছে কে, পর্দা ফরজ করেছে কে, পর্দা ফরজ করেছে কে বলো না তো, পর্দা কি হাঁটু কাঁটু ঢেকে রাখা, ওইসব পর্দা, মাথা ঢেকে রাখা পর্দা, শরীর ঢেকে রাখা পর্দা, এই পর্দাটা কি সুন্নত না মোস্তফা,
পর্দা ফরজ মানে আল্লাহর হুকুম। পর্দা কি বললাম? ফরজ। এজন্য সব মিলিয়ে একটা কথা, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার, আপনার মেয়ের দায়িত্ব আপনার। আপনি যদি ঠিক হয়ে যান তাহলে আপনার স্ত্রী ঠিক হয়ে যাবে, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। এখনকার অধিকাংশ ভাবিরা দেখা যায় ভাসুরের, আর ভাসুর কিন্তু বাপের সমান। ভাসুর কার সমান? বাপের সমান তো, কিন্তু এরা বর্দা বলে। এতে কি খুব ভালো বলবো না? ভাসুরি বর্দা বলছে, সে বর্দা বর্দা থেকে লজ্জা কি? আর আগে ভাসুরে দেখলে কি পর্দা, কি লজ্জা ছিল। তবে এখন অনেক ভাবিরা আছে ভাসুরে দেখে প্রচন্ড লজ্জা করে, আছে না? নাই। এখন অনেক যুবক আছে তারা স্ত্রী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকায় না। এখন অনেক মুরুব্বী আছে সেই বুড়ি পুরাতন বুড়ি নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছে, আর অনেক বুড়ো আছে বুড়ি মরলে এখনো সময় আছে রিক্স নিতে পারি, রিক্স নিতে পারি, বুড়ি মরে যাবে। বহু বুড়ো আমার কাছে বলছে হুজুর মেয়ে দেখেন বিয়ে করবো, আল্লাহ পাকের আল্লাহর হস্তে বলছি নবীর মেম্বারে বসে। এই জন্য সবাই যদি খারাপ হতো দুনিয়া কেমত হয়ে যেত। এখনো কিছু ভালো মানুষ আছে না? নাই। আরে আছে না? নাই। কিছু মা বোন ভালো আছে না? নাই। সেজন্য আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, আর আমরা যদি সবাই ভালো হয়ে যাই আল্লাহ আরো আমাদের ভালো রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব মিলিয়ে একটা কথা, সবাই ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলে। তাকবীর দেন নারী তাকবীর, সবাই জোরে কলেমা পড়ে লা ইলাহা। কিচ্ছু বলে না তো, জোরে বলে লা ইলাহা। কলেমাটা পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে বলে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে আমরা অনেকগুলো রহমত পাবো, 10টা রহমত পাবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বনগ্রামের লোক আপনারা তো তকবীর খুব জোরে জোরে দিতেন আগে, এখন এত আস্তে দিচ্ছেন কেন? আগেকার তকবীর আপনাদের কি মনে নেই? জোরে তকবীর দেন নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, নারী দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমি ভুল করেছি বারে বারে ওগো তোমায় ভুলে ভুলে, আর তোমার প্রেমে খুলে ওগো সেই অপরূপ রূপের আলো, আজ মনে জলে গো। আর সেই সুমধুর স্মৃতির দলায় ওগো আমার হৃদয়ে দোলে গো। আমি ভুল করেছি বারে বারে ওগো তোমায় ভুলে ভুলে, আর তোমার প্রেমে খুলে ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়। আর আর নয়নে চোখা চোখি হৃদয় বিনিময়, ওগো
সেই অপরূপ রূপের আলো আজ মনে জ্বলে গো, সেই সুমধুর স্মৃতির দোলায় ও গো আমার হৃদয়ে দোলে গো। আমি ভুল করেছি বারে বারে ও গো তোমায় ভুলে ভুলে, আর তোমার প্রেমের পাথর তো এই জন্য।